ঝগড়া নো মারামারি নো কাটাকাটি আপনারা বন্ধ করবেন প্লিজ প্লিজ তিমির ওকে বলুন আমার পাসপোর্টটা ফিরিয়ে দিতে আমি দেব না দেখ ভালো হবে না কিন্তু বিষয়টা কয় হাজারবার সরি বলেছি আমি তোকে তুই যত ইচ্ছা আমাকে সরি বল আমি আর এক মুহূর্তের জন্য তো এখানে থাকবই না তোর সাথে কোনো ফ্রেন্ডশিপও রাখব না প্লিজ তিমির ওকে একটু বোঝা এখানে আমি আর এক মুহূর্তও থাকব না তোর সাথে আমার সব সম্পর্ক শেষ আমার মৃত বাবা এসে যদিও বলে তোর সাথে আমার সবকিছু ঠিক করতে ইম্পসিবল আচ্ছা আমাকে কি একটু কথা বলতে দিবেন প্লিজ প্লিজ তুমি যত ইচ্ছা বলেন কিন্তু আমি এখন কোনো কথাই শুনব না আমি কারোর সাথেই কথা বলবো না আমি একা একা বলছি একা একাই বলবো আপনারা কাইন্ডলি একটু শুনুন ওকে প্রথমত আমি মানলাম যে পিক্সি অনলাইন করেছে আমি করেছি আমি স্বীকার করছি আর দ্বিতীয়ত যেটা দাঁড়াচ্ছে নাইলা রাগ করাটা খুবই স্বাভাবিক হ্যাঁ আমি তাও মানছি আর তৃতীয়ত একটা মানুষ যদি ভুল করে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত তাহলে তো আর কিছু মনে রাখতে হয় না নাইলা যত যেই হোক আমি ওকে অনেক বিশ্বাস করতাম ওর সাথে আমি সবকিছু শেয়ার করতাম কিন্তু ও তো আমাকে বিষয়টা খুলে বলতে পারতো তাই না আমি যদি ওর গলায় ছুরিও মারি ও তারপরে তো উচিত ছিল আমাকে বিশ্বাস করা কিন্তু ও সেটা করেনি তুই আমার গলায় ছুরি কেন আমাকে কেটে টুকরো টুকরো করে ফেল আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তুই জানিস ওটা আমার বাবার দেয়া কাগজ দেখ এইসব ঢং রাখ আমরা সব জানি তুই আমার পাসপোর্ট দিবি কিনা সেটা বল না আমরা একসাথে এসেছি একসাথে যাব ওকে ফাইন এখন আমি পুলিশ স্টেশনে যাব আপনি পুলিশ স্টেশন যাচ্ছেন হ্যাঁ পিক্সির মধ্যে কমপ্লেইন করতে শান্তি পায় আমার কোনো সমস্যা নেই Thank you.
আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? দেখে তো মনে হচ্ছে আপনার পিছনে ডান্ডা নিয়ে পুলিশ তাড়া করছে। পুলিশ আমার পিছনে? পুলিশ পুলিশ এখানে নেই, এটা কথার কথা বললাম। ও আচ্ছা, কি ব্যাপার, কি হয়েছে আপনার? কিছু না। আচ্ছা, আমি একটা বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? অবশ্যই, জায়গা মতো হেল্প চাইতে এসেছেন। এখানে সব ধরনের মুশকিল আসান করা হয়। বলুন কি করতে হবে? এটা এখানে বলা যাবে না, আপনি এটা আমার সঙ্গে হোটেলে চলেন। হোটেলে যাব? আপনার হাজবেন্ড কোথায়? উনি তো আমাকে দেখলে তেলে বেগুনে, না না সরি, অ্যাসিডে বেগুনে জ্বলে ওঠে। কথা বলার সময় নেই, প্লিজ আমার সঙ্গে যাবেন। যাওয়া যায়, হেল্পও করা যায়, কিন্তু চার্জ ছাড়া তো সেটা সম্ভব না। কত টাকার অঙ্কতে তো হবে না। দাঁড়াব ছোট লোক, লাগবে না আপনার হেল্প। আরে আমি ফান করলাম। মেশা ডলারে দিলেই চলবে। কত সেটা হেল্পের উপর পরে নির্ধারিত করা হবে কত চার্জ নেব। ওকে ডান, এখন আপনি আমার সাথে হোটেলে যাবেন, সেটার জন্য কত চার্জ দেবেন? এক টাকাও দিতে হবে না, প্রথম কাজটা ফ্রিতে করব। চলুন। আচ্ছা, আমরা একটু ঘটনাটা বিশ্লেষণ করি। পিক্সি, আপনি কখন শিওর হলেন যে আপনার কাছে খামটা আছে কিন্তু ভিতরে কাগজটা নাই? বাইরে থেকে হোটেলে আমি গিয়েই দেখি নেই। আপনি তার আগে কোথায় গিয়েছিলেন? আমি আর নাইলা, ওয়েট, খামটা আমার ডান পায়ে কস্টিউম দিয়ে আটকে আছে। আমি আর নাইলা রুম থেকে বের হই। বের হওয়ার পর দেখি আমাদের রুমের বাইরে একটা লোক বসে আছে। লোকটার সাথে আমি আর নালা কথা বলতে গেলে লোকটা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। দেন আমরা চলে আসতে নিলে লোকটা আমার নাম ধরে ডাক দেয়। তাকিয়ে দেখি আমার খামটা লোকটার পায়ের সামনে পড়ে আছে। নারা নাইলা, ওকে কাম টু দা পয়েন্ট, তাহলে খামটা আপনার পা থেকে খুলে নিচে পড়ে গিয়েছে। এক্স্যাক্টলি। আর ঠিক এই ফাঁকে লোকটা খাম থেকে কাগজটা সরিয়ে ফেলেনি। এত অল্প সময় কিভাবে সম্ভব? ওনার কাছ থেকে কত দূর যাওয়ার পর লোকটা আপনাকে ডাকলো? অল্প একটু। নারে নাইলা, আর ওই সময়ের ভিতরে খামের মুখ খুলে কাগজটা কি সরানো সম্ভব না? খুবই অল্প সময়। সম্ভব, দ্রুত করলেই সম্ভব। তাহলে শিওর ওই লোকটা এই কাগজটা সরিয়েছে। কিন্তু কথা আছে। কি? খামটা তো আমার কাছ থেকেই হারিয়েছিল আর আমি টেরও পাইনি। লোকটা নিলে পুরো খামটাই নিয়ে যেতে পারতো, শুধু কাগজটা কেন নিলে? এটাও ভালো প্রশ্ন। কারণ হলো খামটা যে হারিয়েছে পিক্সি যেন খুব দেরিতে টের পায়, এই কারণে লোকটাই কাজ করেছে। বাহ, এটাও তো ভালো কথা, যুক্তির কথা। কিন্তু আমি দেরিতে টের মানে লোকটার লাভ কি? সেটা উনিই ভালো জানেন। তো আমি শিওর ওই লোকটাই কাগজটা নিয়েছে। তাহলে এখন উপায়? আচ্ছা, আপনার কাছে আর কোনো কপি নেই? না। আপনার বাবার কাছে নেই? হতে পারে। গুড, তাহলে মেইল করে দিতে বলেন। লোকটা নিশ্চয়ই ওদের লোক, লিস্ট তো চলেই গেল ওদের।
যা যা সাবধান হওয়ার ওরা তো হয়ে যাবে। বিপদ আরো আছে, পিক্সিকে ওরা ছেড়ে দিল, সাথে আমরাও গেলাম। আচ্ছা কোনোভাবে কি লোকটাকে খুঁজে বের করা যায়? মাথা খারাপ, আমাদের এক প্লাটুন সৈন্য লাগবে, এখানকার মাফিয়ারা কিন্তু। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, পানি খাবো। সব সানসিওর রয়েছে সাথে গেল, আর মাথা মতো ঠিক নেই, উল্টা পাল্টা করিস না, ভালো মতো করে নিলাম। আমি জানি না, আমাকে তো খবর আছে, তুই নিলারে তুই লড়াই গেছিস। কে কইছ তোরে? যেই কো ওই রাখছিস নিলারে, কম উল্টা পাল্টা কিছু করস নাই তো। ওই বেটা কতবার কম, আমি জানি না। তোর দিন শেষ।